মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ওইটা না, এইটা কোনটা কাজ পারো না? আরে কোনটা? এই তো, এই তো, এই এইটা কাম তো। হ্যাঁ হ্যাঁ, কাটেনো না, ধরো। হ্যাঁ বৌদি, হ্যাঁ আমি কুচি ধরে দেবো। বৌদি, আমি কুচি ধরে দেবো? যখন তোর নিজের বউ হবে তখন তার কুচি ধরিস গিয়ে। যত সপাদিক খেতা। এই বড়দি, তুই মুক্তরাম কেন করে রেখেছিস বলতো? তুই এত সাজগোজ করেছিস, এগুলো সব যে নষ্ট হয়ে যাবে। আহ শাহু, আজ আর অশান্তি করিস না মা। বাবা বলছি, মা কোথায় গেল বলতো? এই তো আমি এসে গেছি। শুনছো, এদিকে এসো। শোনো না, বলছি যে সুনীল শাকরার দোকানে গেছিলাম, বুঝেছো তো? শোনো না, ওই বিয়ের সময় মা আমাকে একটা সোনার কানেদুল দিয়েছিল, মনে আছে? সেটা নিয়েই সুনীল শাকরার দোকানে গেছিলাম। এই দেখো, পালিশ করিয়ে নিয়ে আসলাম, ভালো হয়েছে না? হ্যাঁ, খালি হাতে কি করে ডায়মন্ডের শ্বশুর বাড়িতে যাই বলো তো? ভালো দেখায়, তাই না? হ্যাঁ মা, একদম ঠিক বলেছ। সবকিছু তোমার পেয়ারের ছোট মেয়েকে এক এক করে দিতাম, আমার জন্য কিচ্ছু রেখো না, কিচ্ছু। এরকম করে বলছিস কেন সাবু? শোন না, আবার টাকা জমিয়ে তোকে ঠিক এরকমটা করে দেবো। হ্যাঁ না মা, আমার এই কানের দুলটাই চাই। আমি তো তোমাকে আগেই বলেছিলাম, আমার এটা চাই। আমার যে ঝুমকোটা খুব পছন্দ। আর তুমি তো আমায় কথা দিয়েছিলে, বলো। হ্যাঁ হ্যাঁ, কথা দিয়েছিলাম, কিন্তু এখন এখন শোন না মা, আমরা যদি খালি হাতে ডায়মন্ডের শ্বশুর বাড়িতে যাই তাহলে ওরা কি ভাববে বলতো? তোর বাবার মাথাটা যে একেবারে হেট হয়ে যাবে, ওরা যে আমাদের ভিখিরি ভাববে মা। কেন মা, আমরা তো সবাই ভিখিরি। আর তোমরা তোমরা নিজেদেরকে বড় লোক প্রমাণ করবে বলে আমার ভাগের সমস্ত জিনিস একে একে বিলিয়ে দিচ্ছ। বাহ, বিলিয়ে দিচ্ছে কেন বলছিস? দিচ্ছে তো তোর ছোট বোন ডায়মন্ড। কি সব সময় খালি ডায়মন্ড 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 কেন বাবা? আমি কি মানের জলে ভেসে এসেছি? আ শাহু, তোর এই ছোট বোনটাকে তুই এত হিংসে করিস কেন বলতো? আচ্ছা, তুই তো ওই বাড়িতে যাচ্ছিস, তুই যে কতটা শিক্ষিত, কতটা পড়াশুনো জানা, সেটা ওই বাড়িতে গিয়ে সবার সাথে ভালো ব্যবহার করে সেটা প্রমাণ করে দে দেখিনি। প্রমাণ দিতে আমার বই গেছে, তুই দেখিস আমার অভিশাপ না। ওই ডায়মন্ড জীবন নিয়েও সুখী হবে, জীবনেও না সাবু। একদম বেশি কথা বলবে না, চুপ। ছোট, বাগবাজারের বড় মাইমারা এসেছেন, তুই কি করছিস বলতো তখন থেকে? কি করবো বলতো দিদি ভাই, আমার হৃদের বউ, এই বাড়ির ছোট বউ, বউ ভাতের আসরে বসবে কিনা এরকম খালি গলায় খালি হাতে ভালো লাগে? আমার মনটা মানে তাই একটু সাজিয়ে দিচ্ছিলাম। খুব সুন্দর লাগছে, ভালো করেছিস। সত্যি খুব ভালো লাগছে মা। আপনার সাথে আমার এই যে পার্শিয়ালিটিটা দেখতে আমার খুব ভালো লাগে, জানেন তো?
এত বছর এই বাড়িতে আমি বউ হয়ে এসেছি, কই আমাকে তো কখনো এত গয়না পরে সাজিয়ে দেননি আপনি। আর আমি জাস্ট ভাবছি, ডায়মন্ড মণ্ডলের কপাল একেবারে সোনায় মোড়া, বাড়িতে এতগুলো ছেলের বউ থাকতে ডায়মন্ড মণ্ডল এত সোনা পাচ্ছে কি করে? কেন তোমার হিংসে হচ্ছে বুঝি? ওকে হিংসে করার মতন আমার এত দূর দিন আসেনি মা। আর দেবপ্রিয়া এই বাড়ির বউ, ওরও তো একটা প্রাপ্য আছে। আহ দি দি, আমার কথা বাদ দাও না, আমি তো ওনার নিজের ছেলের বউ নই, তাই না? আর তোমার কথাও না হয় বাদ দি, তুমি এত বড় ঘরের মেয়ে, তার মধ্যে এত বড় চাকরি করো। আহারে, আমাদের কাকুন ও তো ভিখিরি ঘরে, তো সব গয়না যদি এভাবে ডায়মন্ড পেয়ে যায় তাহলে আমাদের কাকুন কি পাবে? না না, দ্যাটস নট ফেয়ার কাম্মা, এটা কিন্তু আমি মানতে পারছি না। আমাদের কাকুনের সঙ্গে কিন্তু এটা ভারী অন্যায় হচ্ছে, একজন ভিখারিনী আর একজন রাজরানী। দেবপ্রিয়া, এই গয়নাগুলো না তোমার কাম্মার নিজের গয়না, তাই ও কাকে দেবে না দেবে সেটা সম্পূর্ণ নিজের সিদ্ধান্ত, তোমাকে ভাবতে হবে। এই কি ডায়মন্ড, তুমি গয়নাগুলো খুলে ফেলছো কেন? আশীর্বাদের হাত আমার মাথায় থাকলেই হবে। আমি যা, আমি সেটাই থাকতে চাই শাশুড়ি কাকি, আমি মাটির মেয়ে হয়েই থাকতে চাই। আর মাটিকে কি কখনো সোনায় মুড়িয়ে রাখা যায়? আমার কাছে আমার আত্মসম্মান সোনার থেকেও দামি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।